হ্যালো 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 হ্যালো, দিস ইজ প্রতীক জাগুনবাকি ফিনিক্স ইউটিউবে, আমাদের ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স পেপার। এবারের বিষয় প্রকৃতি। আমাদের সেই অর্থে নিঃস্বার্থে নিঃস্বার্থে কাজ করার পাশে থাকার বন্ধু কিন্তু খুবই কম। তো সুতরাং আমাদের একটা বন্ধু চাই, বন্ধু খুঁজতে চলো প্রকৃতির কাছে ফিরে যাই। মনুষ্যত্বের স্বার্থে অর্কে করো আপন, আপনকে করতে পারো পর, কিন্তু প্রকৃতির জন্য কখনো হো না স্বার্থপর। সুন্দরবন আমাদের সামনে সকলের জন্য, প্লিজ ওয়াচ ইট, ওয়াচ ইট অ্যান্ড ওয়াচ ইট। বাদ বাকি সাবস্ক্রাইব শেয়ার ডব্লিউ। সুতরাং প্রকৃতির সংরক্ষণে, প্রকৃতির সংরক্ষণে তার এই আবাহনে সকলকে নিয়ে এক আন্তরিক আমন্ত্রণে এ আমাদের সাথে এক মনে। কি অপরূপ, কি অপূর্ব, অবর্ণনীয় এক সমাবেশ! বিকিরিত সূর্যকিরণ এ নদীতটে, এ উচ্ছল জলতরঙ্গে জীবনের যাতনা সকল ধুমায়িত করছে মিলেমিশে। মিষ্টি হাওয়া বইছে পাখিদের ডাক শুনিয়ে, সুন্দরী গরান গেওয়ার অনাবিল সৌন্দর্যায়নে আপ্লুত এ বনভূম অদ্ভুত এক ভালো লাগার সাথে দিচ্ছে আমাদের মিলিয়ে। তাই এই পৃথিবীতে প্রত্যেকটা জীবের বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা জীবের একটা ইকোলজিক্যাল নিচ আছে। কারণ প্রত্যেকটা জীব তার জীবন মরণের এই পথ চলার রাস্তায় তোমার আমার চলার জৈবিক পথটাকে কুসুমাস্তীর্ণ করে যায়। প্রত্যেকটা জীব তার জীবন মরণের এই পথ চলার রাস্তায় তোমার আমার চলার জৈবিক পথটাকে কুসুমাস্তীর্ণ করে যায়। যদি সে অবলুপ্ত হয়ে যায়, যদি এরা অবলুপ্ত হয়ে যায়, সে পথ ভরবে রুক্ষতায়, হোঁচট খেয়ে পড়বো তুমি আমি, মরে যাব সস্তায়। দেখো চেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে, দেখো চেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে গুল্ম তরুবৃক্ষ বন, দেখো চেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে গুল্ম তরুবৃক্ষ বন, সেই তোমার আমার একান্ত আপন। তোমার আমার জন্য নির্দ্বিধায় লড়ে শত রণ, আমরণ প্রাণপণ। এই যে কোভিড করোনার বিপন্নতায় সম্পর্কগুলোর বেশ কিছু ঢেকেছিল মুখোশে মুখ, বলেছিল পাশে থাকবে, আবার তারা আগে টিকা তো আসুক, কিন্তু ওই যে দূরে দাঁড়িয়ে গুল্ম তরুবৃক্ষ বন, ওই যে দূরে দাঁড়িয়ে গুল্ম তরুবৃক্ষ বন, সেই তোমার আমার একমাত্র আপন, তোমার আমার একমাত্র আপন। তোমার আমার বিপন্নতায় একমাত্র শর্তহীন সহায়, তার বিনিময়ে ভেবে দেখো এবার, তার বিনিময়ে ভেবে দেখো এবার, নইলে নেবার তাদের কি দেওয়া যায়। কি সুন্দর, কি সুন্দর সবুজ বনানী যেন করছে দাঁড়িয়ে জীবনের আবাহন আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, আমাদের সুন্দরবন। কিন্তু এই সেই আমাজনের ঘটনাটা মনে পড়ে, কেন নষ্ট করে, কেন ধ্বংস করছে মানুষ, কেন জ্বালাচ্ছে বন আমাজন? পৃথিবীর ফুসফুস বলা হতো তাকে, বলা হয় আজও তাকে। সৃষ্টির সাধনায় মগন, সৃষ্টির সাধনায় সে মগন, দাউ দাউ করে তবু জ্বলল মানুষের চাহিদার বলি হয়ে, দাউ দাউ করে বন আমাজন। কত বন্য জীব জন্তু নিপাতনে গেল, তার যন্ত্রণায় মুমূর্ষ কাতুর এ সময় গহন। আমাজনের সুস্থতার প্রহর গুনছে পৃথিবীর প্রত্যেকটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আসলে আসলে বোধহয় মগজ মাথার হাল, কিষান জ্যামের ভর্তি বোতল, আসলে আসলে মাথার হাল হয়তো, মাথার হাল কিষান জ্যামের ভর্তি বোতল, আস্তে আস্তে হয়ে যায় খালি, সময় যায় বয়ে সবটাই চেটে দিয়ে, কিষান জ্যামের ভর্তি বোতল এখন শূন্য 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 তার খোল, ভুলে সব আদর্শ মনুষ্যত্বের বোল, করে যায় শুধু কোন্দল। যে সবুজ বাঁচায় জীবন, যে সবুজ বনানি লড়ে প্রাকৃতিক ঝঞ্ঝায় আমাদের জন্য নিঃস্বার্থে রণ, তাকে বাঁচতে দেয় না যে সকল মানুষেরা, সে সকল মানুষের মন ঠিক যেন হোগলার মন, সে সকল মানুষের মন ঠিক যেন হোগলার মন, জোয়ারে জোয়ারে ডোবে ভাটায় ভাসে তারই মতন। তাকে বাঁচতে দেয় না যে সকল মানুষেরা, সে সকল মানুষের মন ঠিক যেন হোগলার বন, জোয়ারে ডুবে ভাটায় ভাসে তারই মতন। সবুজের সংরক্ষণ নিয়ে কত রচনা পড়ে, নম্বরও পায় তেমন, তবুও বদলায় অর্থের চাহিদায়, যখন তখন মানুষের মন ঠিক যেন হোগলার বন, বদলায় জোয়ার ভাটায় যখন তখন। অদ্ভুত লাগে, অদ্ভুতে উদাসীন্য স্তব্ধতা, ঠিক যেন ভাবনার সীমানায় বিস্তৃত এক শ্মশান ভূম, এক শ্মশান। যে দিল গ্লুকোজ অক্সিজেনের যোগান, সেই তো একমাত্র, সেই তো ঈশ্বরের সর্বোৎকৃষ্ট সৃষ্টি মহান, তার সংরক্ষণের প্রচেষ্টাটা কেন এত ক্লিশে, এত ম্লান? কেউ তো ভাবছে না এ প্রকৃতির এ মহান উপহারের কথা, কেউ তো আমফান আয়লা আটকানো সবুজ বনানীর রক্ষায় করছে না ফন। তবে আমি কেন, এখানে কিন্তু সেই কালিদাস মার্কামন, কালিদাস কেউ করছে না, আমরা কেন করব, তাই তো? কালিদাস এভাবেই ভাবে। কালিদাস কারা?
কালিদাস তোমার আমার তোমার আমার স্বাধীন ভাবনা চিন্তার দরজায় অনন্ত প্রহরায় মৌলিক বোধের অন্তরায়। কালিদাস তোমার আমার মনের স্বাধীন ভাবনা চিন্তার দরজায় অনন্ত প্রহরায় মৌলিক বোধের অন্তরায়। কালিদাস ভেড়ার চালে লাইন দিয়ে চলে ভিড়ের মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করা আজন্মের দাসানুদাস কালিদাস। ওরা কিন্তু লড়েছিল আমরণ, ওরা কিন্তু লড়েছিল আমরণ। মাতু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্রনা লাগাই বাউ হামুনাহিটা বাঁচাও ভি। মাতু হামরো অর্থাৎ সেখানে যে ফুড ফুডার ফুয়েল ফাইবার ফার্টিলাইজার এই খাদ্য সামগ্রী উপাদান অক্সিজেন গ্লুকোজ গাছের ছায়া তার কাঠ শুষ্ক কাঠ যখন গাছ পুরনো হয়ে যায় এবং তার থেকে ফল মূল সেখানে যে বাস্তুতন্ত্র বেঁচে থাকে এবং সেখানে যে একটা বাস্তুতান্ত্রিক ভারসাম্য একটা রক্ষা হয় সেইটার জন্য তারা লড়েছিল না। তাদের মধ্যে ভণ্ডামিটা ছিল না, ভণ্ড ভাসে হাওয়ায় কথায় কথায় শুধু ভণ্ডামির খেয়াল কথা আওড়ায়। পুঁথি শিক্ষা ওদের ছিল না, কিন্তু তবুও কাটা পড়েছিল গাছকে বাঁচাতে, গাছের সাথে কাটা পড়েছিল গুলিও খেয়েছিল, লড়েছিল নির্দ্বিধায় রণ। পুঁথি শিক্ষা ছিল না বলেই বোধ হয়, তাই না? আমরা শিক্ষিত শিক্ষিত আমরা শিক্ষিত শিক্ষিত চরম উন্নতির রাস্তায় নৃশংসতায় দীক্ষিত। পুঁথি শিক্ষা শুধু এই মার্কশিটেই পরীক্ষিত। আমরা শিক্ষিত শিক্ষিত চরম উন্নতির রাস্তায় নৃশংসতায় দীক্ষিত। মুখস্থ পুঁথি শিক্ষা শুধু মার্কশিটেই পরীক্ষিত। ওরা পেরেছিল কারণ ওদের দ্বিচারিতা ছিল না। যেমন পরিবেশবিদ্যা পড়াতে যাওয়া কেউ এরকম করেই যাচ্ছে, হয়তো শুনেছিলাম কোথায় কোথাও একটা লেখা ছিল এরকম, হাতির হ্যাঁ পরিবেশবিদ্যা পড়াতে যাচ্ছেন একজন, যে কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতো পায় শ্রেয়সী দিদি পরিবেশবিদ্যা পড়াতে যায়। হাতির দাঁতের আমাদের যেটা কথাটা ছিল এটা, যে কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতো পায় শ্রেয়সী দিদি পরিবেশবিদ্যা পড়াতে যায়। হাতির দাঁত দিয়ে তৈরি সিঁদুরের কৌটা রক্ষা করবে স্নেহা বৌদির শিথির সিঁদুরটা। আজকের সাইবারে হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে সেলফি তোলা যুগে এটা ভাবা যায়? কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতো পায় শ্রেয়সী দিদি পরিবেশবিদ্যা পড়াতে যায়। এই দ্বিচরিতা আসলে আমাদের যেটা নাই সেটাই আমাদের চাই। সকাল সন্ধ্যা সেটাই হাতড়াই। আমাদের যেটা আছে কেন গুরুত্ব দেব মিছে, সেটা তো অভ্যাসে মিলেমিশে আমাদের। ওরা কিন্তু হ্যাঁ ওরা ভাবুন তো, গাছকে বাঁচাতে গুলি খাচ্ছে, গাছের সাথে কাটা পড়ছে, কী পাচ্ছে গাছের কাছ থেকে ওরা? ওরা তো জঙ্গলে থাকে সভ্যতা থেকে শত শত সহস্র কোষ দূরে, কিন্তু তারপরেও এই শিক্ষা এই বুদ্ধি এই যে দিচ্ছে গ্লুকোজ অক্সিজেনের যোগান সেই তো একমাত্র সৃষ্টি মহান। তারা তার সংরক্ষণে তাদের ছোটদের বলে তোদের হার না মানা মনোভাবটাকে নিয়ে আগে আন, হোক বাস্তুতান্ত্রিক ঐক্যতান দিয়ে যায় স্লোগান। তো সেই পশ্চিমবঙ্গের আরাবারি অরণ্য থেকে শুরু হয়ে সারা ভারতবর্ষব্যাপী এই যে ছড়িয়ে পড়েছিল এবং গাছের সঙ্গে কাটা হয়ে পড়েছিলেন অমৃতা দেবী বিষ্ণই সুন্দরলাল বহুগুণার মতো লোকেদের সেই নেতৃত্ব সেই আন্দোলন, এবং সেখানে ঠিকাদারদের গুলিরতে মারা গিয়েছিল সেখানের আদিবাসী, তো এরা কেন বাঁচাতে চেয়েছিল গাছকে? কিসের কী স্বার্থ? কী অবশ্যই জীবন, গাছের কাছ থেকে তারা কী পেত? ফুড ফুডার ফুয়েল ফাইবার ফার্টিলাইজার, খাবার তার উপাদান জ্বালানি সার কী নয়, ফল মূল থেকে শুরু করে বিভিন্ন পাখিদের বিভিন্ন পশুদের সাথে সহাবস্থান, বাঘ থেকে শুরু করে যেখানে যেটা আছে বাঘ সিংহ হরিণ হাতি বাইসন বুনো শুকর থেকে শুরু করে, যেমন সুন্দরবনেই আমরা কত কী দেখে এলাম, হরিণ দেখে এলাম, বুনো শুকর দেখে এলাম, আমরা কুমির দেখে এলাম, গোসাপ দেখে এলাম, কিংকোবরা বা খরিশাপ অজগর এগুলো দেখা হয়নি, বাঘকে সেইভাবে দেখা বাঘকেও বাঘের সঙ্গেও দেখা হয়নি কিন্তু বাঘের পায়ের চাপের সঙ্গে ভীষণভাবে দেখা হয়েছে, এবং এখানে যে বাঘের এটা দেখা হয়েছে এটা সংগ্রহ করা। তো এই বাঘ মানে এই জিনিসগুলোকে বাঁচানোর জন্য এদের কী ছিল? কেন পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে বাঁচাতে হবে? কেন এই যে গ্লুকোজ অক্সিজেনটা দিচ্ছে যেই বিক্রিয়াটা বিখ্যাত, সেই বিশাল সুবিশাল বিক্রিয়া যে CO2+12H2O সূর্যালোক ক্লোরোফিলের এই কোলাবোরেশনে তৈরি করছে C6H12O6+6O2 6H2O,
6CO2 12 মানে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জল নিয়ে সেটাকে আবার সেই গ্লুকোজ করে আমাদেরকে বাঁচাচ্ছে, এত শক্তি এত এটিপি দিয়ে যাচ্ছে এই গাছের এখান থেকে আমরা পাচ্ছি, এবং গাছ এই প্রকৃতিকে রক্ষা করে যাচ্ছে, অর্থাৎ একটা একটা ভারসাম্য রক্ষা করে যাচ্ছে সবুজ বনানি। কীভাবে? যেমন এই যে হরিণ, হরিণ ঘাস খাচ্ছে, ঘাসকে হরিণ খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে। হরিণকে অনেক সময় মানুষ আগে খেয়ে নিত, তো সেটা এখন বন্ধ হয়েছে যেহেতু বায়োস্ফিয়ার রিজার্ভ বা খুব মানে সতর্কে একটা রক্ষণাবেক্ষণ করা হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো এবং আমাদের দেশের বিভিন্ন প্রশাসনিক পর্যায়গুলো থেকে দপ্তরগুলো থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে এদেরকে রক্ষা করবো কেন? যদি হরিণ আজ নষ্ট হয়ে যায় তাহলে ঘাসের পরিমাণ প্রচুর বেড়ে যাবে, বাঘেদের মধ্যে এই কম হরিণকে নিয়ে মারপিট শুরু হবে, তারা বিলুপ্ত হয়ে যাবে, এবং ঘাস যদি খুব বড় হয়ে যায় তখন এই সুন্দরবনের সৌন্দর্যায়ন, এই যে সুন্দরী গরান গেও, এই হেতাল, এই জঙ্গলের দেখা মিলবে? এই পূর্ণিমার রাত্রে যখন চিকিমিকি করবে, এই পূর্ণিমার রাত যখন এই পূর্ণিমার জ্যোৎস্না জ্যোৎস্না ছায়ায় জ্যোৎস্নার স্নানে মাতবে, এবং কি সুন্দর এই সবুজ বনানি লাগবে, বা এই সূর্য কিরণে যে সুন্দর লাগে তখন কিরণে, বা এই সকালে যে আমরা যেতে যেতে দেখলাম এই সুন্দর পরিবেশটা, এটার কী হবে? এবং সবচেয়ে বড় ব্যাপার, যদি আমরা কিং কোবরারি তারই যদি বাস্তুতন্ত্রটা দেখি, যে ছোটো ছোটো কীটপতঙ্গকে খাচ্ছে, ওরা খাচ্ছে দানাশস্য, তাদেরকে খাচ্ছে কীটপতঙ্গ, কীটপতঙ্গকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, এখানে আবার একটা বাস্তুতান্ত্রিক ভারসাম্য। এরা যখন মরে যাচ্ছে তখন, আচ্ছা মানুষের ব্যাপারটা বললেন, মানুষ সেখান থেকে মধু সংগ্রহ করছে সেটা তারা পাচ্ছে, কাঠ সংগ্রহ করছে সেটা তারা পাচ্ছে, এবং সর্বোপরি এই যে মানুষ মানুষ যে শাকসবজি খাচ্ছে, বা মানুষ যে এই যে বনমরক বা এগুলো আমরা এগুলোকে খাচ্ছে, এগুলো তো মানুষের মধ্যে যেতে, তাহলে এগুলো যদি মানুষ না থাকে, যদি বনমরক না থাকে, তাহলে এখানে খাওয়া এই খাদ্য শৃঙ্খলগুলোর ভারসাম্য পুরো বিঘ্নিত হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি মারপিট লেগে যাবে, সব পুরো লাঠি উঠে যাবে একবারে, পুরো একবারে চেটে 34 হয়ে যাবে। কিন্তু মানুষের এই যে ব্যাপারগুলো, এরা কিন্তু এই যারা আরাবারি অরণ্য বাপসী আমাদের আন্দোলন যারা শুরু করেছেন, তারা এই ভারসাম্যটাকে এত বুঝতেন যে এই যে সবুজ বনানিকে এখান থেকে গাছপালাকে এই ছোটো ছোটো গুল্মতীর্ণ বৃক্ষ এদেরকে কে খাবে, এবং এদেরকে ছাগল খাচ্ছে, ছাগলকে আমরা খাচ্ছি, বা দানাশস্যকে মুরগি খাচ্ছে, মুরগিকে আমরা খাচ্ছি, এই যে জলজ যে সম্পদ, যে ছোটো ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটনকে জু প্ল্যাঙ্কটন খাচ্ছে তাকে, ছোটো মাছ খাচ্ছে ছোটো মাছকে আমরা খাচ্ছি, বা সিগাল খাচ্ছে যে সিগাল খাচ্ছে সমুদ্রের যে সমস্ত যে পাখিগুলো, তো এই যে ভারসাম্য চেনটা, এরা আবার মরে যাচ্ছে মাটিতে মিশছে, সেই কিন্তু গ্লুকোজ যেটা আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার বোরন মলিবডেনাম থেকে শুরু করে কপার জিঙ্ক সব কিছুই কিন্তু এই সম্পৃক্ত, এটা চেন আবার মাটিতে মিশছে। গাছ হয়তো ওই রোগটা ওখানে ওই বাঘটা ওইটা ওখানে গিয়ে মাটিতে মিশলো, ওখানে গিয়ে তার জীবন শেষ হলো, সেইটাই আবার সেই গাছের ফল হয়ে ফিরে আসছে, তো সেটাকেই গাছ শোষণ করছে। তো আবার ছত্রাকের সঙ্গে শৈবালের সম্পর্ক একটা অদ্ভুত, সব মিলেমিশে একটা ব্যাপক ইকোসিস্টেম, এটা কিন্তু ওই লোকগুলো বল বুঝতো না, তবুও তারা লড়লো। আর আমরা আমরা শিক্ষিত বোধহয় নিজের স্বার্থের প্রশ্নে মারাত্মক রকমভাবে নৃশংসতায় দীক্ষিত, আমরা শিক্ষিত, আমাদের শিক্ষা ওই বোধহয় মার্কশিটেই আর ওই সাফল্যেই পরীক্ষিত। এরা কিন্তু এই যে সাঁওতাল বা এই শ্রেণীর মানুষজন, যাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, এরা এই আরাবারি অরণ্যে যে আন্দোলন শুরু করেছিল, তো এদের এই সুন্দরবন ঘুরতে গিয়ে এক শ্রেণীর বা বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কথা বলে যে কেন এরা এত গুরুত্ব দেয়, কারণ এদের জীবন বাঁচায়, ফুড ফুডার ফুয়েল ফাইবার ফার্টিলাইজার খাদ্যের যোগান দেয়, কাঠ দেয়, শুকনো কাঠ দিয়ে তাদের রান্না হয়, বা সেখান থেকে তারা জীবন বাঁচায়, ওইটুকু ধোঁয়াতে বোধহয় খুব একটা পরিবেশ দূষণ হয় না, তারা সবসময় তাকে বাঁচানোর জন্য একটা প্রাণীবাদ, যে তোমরা তাকে প্রশ্ন একটা রেখেছিলাম, তোমরা কেন বাঁচাচ্ছ এই সবুজকে, কেন রক্ষা করছো, তোমাদের এত এত বেশি এর জন্য তোমাদের মারপিট বা মারদাঙ্গা জঙ্গলকে রক্ষা করার জন্য কেন জঙ্গলের জন্য তোমরা এত কিছু করে যাচ্ছ, মানে সেখান থেকে তো অনেক সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে তোমাদের। তখন সেই অদ্ভুত রকমের একটা প্রশ্ন, অদ্ভুত স্বপ্ন স্বপ্নালো জিজ্ঞাসা চোখ, যে আমরা তাহলে বাঁচব, যে তারা অত শিক্ষা বোঝে না, এত কিছু বোঝে না, বাবু আমরা একে রক্ষা করবোই, আমরা মারে মরাই দেবো, যাকে টানাই দেবো, আমাদেরকে জঙ্গল কাটতে বলবি নাই, তোরা বড় শিক্ষিত আছো, এই শিক্ষিত শিক্ষা নিয়ে যাকে ভেঁকা গড়িয়ে একবারে মাথা ফাটাই দেবো, ভুলকাই দেবো, একবারে মারি মরাই দেবো, বড় শিক্ষিত হয়েছো বটে, শিক্ষা নিয়ে এরকম শিক্ষা, এই শিক্ষা তোদের শিক্ষা এরকম করে আমাদের জঙ্গলকে ছোট করে দিচ্ছে বাবু, যাকে টাওয়াই দেবো, যাকে টাওয়াই দেবো বাবু। তোমরা এইরকমভাবে এই এত নৃশংসতা, এই এটা এর প্রসঙ্গে বাবু যখন ঘরে
খেতে ডিমটা ভাত ডুলবে নাই, যখন কুরকুরের ডিম দিয়ে যখন কুরকুরের ডিম দিয়ে যখন জীবন কাটাবি বাবু, তখন তোকে জিজ্ঞেস করবো যে তোর এই মরা মরা আদর্শ, এই নীতি বলি, এই জ্ঞানের পর জ্ঞান, এই জ্ঞানের পর জ্ঞান তোদের বোঝানোর জায়গাটা, জঙ্গলকে কাটবি নাই বাবু, মারে মরাই দেবো, টালাই দেবো, যাকে ব্যাকা গড়াই দেবো, ফুলাই দেবো, মারে দাঁড়িয়ে দেবো বাবু। তোমরা জঙ্গলের প্রশ্নে এত, জঙ্গলকে জঙ্গল থেকে কি পাও, জঙ্গল জঙ্গলকে এত এত ভালোবাসো কেন? তোমরা কি গ্লুকোজ বুঝো? তোমরা অক্সিজেন, তোমরা যে খাবার খাও, মাধ্যমিকে আমাদের এখানে দু একটা ঠেলা টুকরা করে বটে, বলে বাবা বাতাস দেয় না, অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, কত সুন্দর গন্ধ দেয়, বাঁচাই রাখে আমাদের বাবা। আমাদের জীবনে আমাদের তো সেলফোন নাই, আমাদের জামা কাপড় নাই, আমাদের শপিং মল নাই, আমাদের তো কিছু নাই, আমাদের জঙ্গল আছে, ঠান্ডা হাওয়া বয়ে যায়, আমাদের এসি নাই, শীতল সমীরণ দেখ, ওই যে ঠান্ডা বাতাস, শীতল সমীরণ বলছিলি তুই যাকে বাবু, ও কী সুন্দর করে বয়ে আসে, কুমির বাঘ হরিণ আমাদেরকে কুমিরে মারে বটে, খাইয়ে লায়, বাঘে মারিয়ে দেয় বটে, কিন্তু বল বাবু, এরাও তো আমাদের সঙ্গেই বাঁচে, আমরা কি মানুষে মানুষকে মারি নাই বল? ওরা তো খাঁতে পেলে মানুষকে মারতে যায় খাওয়ার জন্যে, আমরা তো লোককে বড় ঝগড়ার জন্যে বিষয় সম্পত্তি নিয়ে, আমরা বিষাক্ত বাবু, তোরা বিষাক্ত মানুষ, মরা বিষাক্ত বাবু, খড়ির সাপের থেকে মানুষ, খড়ির সাপের থেকে বিষাক্ত মানুষের এই সুন্দর এই সুকোমল বৃত্তি, এই কোমল মন, মানুষ কোথায় গেছে তোমরা জানো? মানুষের শিক্ষা দীক্ষা অমুক তমুক, মানুষকে নিয়ে তোমাদের এত উৎসাহ, মানুষ বিষাক্ত হয় কী করে বল বাবু? মানুষ বিষাক্ত না হলে এইরকম এত জঙ্গল যে তোদেরকে বাঁচাই রাখছে, এই ঝড়ে আমফানে এইখানে দেখ আয়লাতে এইরকম করে তোদেরকে বাঁচাই রাখলো, আর তোরা তাকে কাটতেছ বাবু, তোদেরকে যাকে কেউ টাওয়ায় নাই, পিছনে ভ্যাঁকা গরম দেয় নাই বাবু, তোদেরকে কেউ দাঁড়িয়ে দেয় নাই, মাথাটা ঢিল চড়ে ভুলকায় দেয় নাই বাবু, ভুলকায় দেয় নাই। তোমরা জঙ্গল সংরক্ষণের প্রসঙ্গে মানে যা কিছু করতে পারো বাবু, তোর পশ্চিমবঙ্গের সেই আছে গ্রামের আমাদের সেই আরা মেদিনীপুরের মানে লড়াইয়ের কথা মনে নাই, সেই সেই ভারতের সেই বিভিন্ন যে তামিলনাড়ুর ওইগুলোতে ওই যে গাছকে ধরিয়ে ধরিয়ে ওরা কাটিয়ে দিয়েছিল, মারিয়ে দিয়েছিল, তোরা দেখুস নাই, আমরা বনের জন্তুকে ওইরকম করে মারি নাই, আমরা খাওয়ার জন্য মারি, তোরা তো জামা কাপড় পরবি বলে মানুষ, তোরা তো ড্রেস করবি, ছবি তুলবি, তোরা সেলফি তুলবি বলে মানুষ ওদেরকে মারি দিস, তোরা জঙ্গলকে কাটে কাটে খাট বানাবি, আলমারি বানাবি, টিচার বিয়া দিবি, ব্যাটেচার বিয়ায় পল নেই, এই জন্য মারিস বাবু, আমরা তো ওইরকম করে মানি নাই বল। মানে কী বলতে চাইছো তুমি? ওইরকম করে মারো নাই বলে তুমি মানুষের সঙ্গে এরকমভাবে এ করবে যে মানুষকে এই জায়গায় যে তোমরাই একমাত্র মুখ করছো জঙ্গলের জন্য? তোমরা কবে কী করেছো বাবু? তোদের চক্করে পড়ে দেখ কত কত বন আজ খালি হয়ে গেল, তোদেরকে যে বাঁচাচ্ছে তাদের জীবন, তোদেরকে শহরকে বাঁচাই রাখছে, এই আমফান গেল, এই আয়লা গেল, লাইলা গেল, কুটকুট ঢেকুট গুটগুট গুনগুন কত কী আসবে যাবে, তাদের হাত থেকে তোদেরকে বাঁচাচ্ছে, তোরা তাদেরকেই কাটিয়ে দিচ্ছ, আর তোদের শিক্ষায় এরকম করে বড়ো বড়ো কথা বলছো বল বাবু, এরকম তারপরে তাহলে তোমরা আমাদের এই যে আমরা বাস্তুতন্ত্র পড়াই, আমরা বাস্তুতন্ত্র জীব বৈচিত্র্য সংরক্ষণ এত কিছু বছরের পর বছর পড়াচ্ছি, তাহলে এর কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, কোনো তার কোনো দাম নাই, দাম শুধু ওই যে বলছো তোমাদেরই আছে, তোমাদেরই আছে, দেখে চালাই দিবি, তুমি কী কথাবার্তাগুলো কী বলছো কাকা, এই সমস্ত কথাবার্তা কী হয়েছে? দেখ বাবু, তোরা তো এত বছর ধরে এত পড়াচ্ছ, সিলেবাসে এত জিনিসপত্র করে ভরিয়ে দিচ্ছ, তোদের কী আছে বল দেখি, কিছু হয়েছে? হ্যাঁ, একটা গাছ একটা গাছ বাঁচাইছ পারবি? দাদা পারবি না, যাকে টালায় আমার জনের দিকে তাকালে ভেঁকা গড়িয়ে দেবো, ভেঁকা গড়িয়ে দেবো, জাঁকর টালাই দেবো, টেনে দেবো, দাঁড়িয়ে দেবো, আমাদের জঙ্গলের দিকে বা বাড়াবি না। সত্যি তাই না, অবাক লাগে এই শান্ত সহজ সরল মানুষগুলো যে দেয় তার জন্য জীবন দিয়ে দেয় তাই না? আর আমরা দেখা যাক নতুন কিছু হয় কিনা আবার। তাহলে যে গাছ কাটা,
মানে জঙ্গল সবুজকে মানুষ তাহলে কাটছে কেন? আমার মনে হয় যেটা যে দৈনন্দিন জীবনের চাহিদায় বাঁচার জন্য নিজের এই গ্লুকোজ অক্সিজেনের যোগান, এটা তো একটা হয়তো একটা স্বার্থ একটা বিষয়, সেই ভাবনার হয়তো বাইরে থেকে যাচ্ছে, শিক্ষাগত চাহিদা যোগ্যতার ব্যাপারটা থেকে যাচ্ছে, মূল্যবোধের ব্যাপারটাও রয়ে যাচ্ছে, কিন্তু বাঁচতে হলে তো খেতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়তো মানুষ গাছ কেটে যায়, এটা হয়তো বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন ইউনেস্কো ভারতের বিভিন্ন দপ্তরগুলো প্রশাসনিক দপ্তরগুলো তার রক্ষণাবেক্ষণে এর হয়তো সমস্যা হবে না, কিন্তু অন্য গাছগুলোর কী হবে, অন্য বনের কী হবে? সুতরাং সেই বনগুলোকে তো ধ্বংস করে ফেলা হবে স্বাভাবিকভাবে। তো কেন মানুষ কি এমনিই কাটে? সাধারণ একটা মানুষকে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা তোমরা এরকম গাছ কাটো কেন? পেটের জ্বালায় কাটি, কিন্তু মাটি আমাদের, জল আমাদের, আমাদের পুরো সকল বন, আমাদের পূর্বপুরুষ যা উৎপাদিত করেছেন আমরা তা যে কোনো উপায় রক্ষা করব। মাটি আমাদের, জল আমাদের, আমাদের পুরো সকল বন, আমাদের জঙ্গলের দিকে যাচ্ছিলে করেছেন, কিসের অভাব তোমার? গাছ গাছ কাটো কেন তোমরা? মানে মানে কি কিসের জ্বালায়, কিসের সমস্যায়? পেটের জ্বালায় বাবু, পেটের জ্বালা, পেটের জ্বালা। কারণ সেই তাহলে ডিএন বাই ডিডি ইকুয়াল টু আরএন, ক্যারিং ক্যাপাসিটির থেকে লোকসংখ্যা বেশি, সেটাকেই তো বলবে তোমরা। তোমরা তো বুঝবে না, তোমরা ব্যাপারটা হচ্ছে সেটাই যে ক্যারিং ক্যাপাসিটি থেকে লোকসংখ্যা বেশি হয়ে গেছে, কী আর করা যাবে, এভাবেই চলতে হবে, তার মধ্যেই ভেবে নিতে হবে যতটা থাক। হ্যাঁ ঠিক, প্রত্যেকটা জীব তার চলার পথে, তার জীবন মৃত্যুরে চলার পথে এগিয়ে যায়, প্রত্যেকেই প্রত্যেকের জন্য বাঁচার রসদ রেখে যায়। সুতরাং বৃহত্তর স্বার্থের কথা ভাবতেই হবে। আর সুখিয়াকে আমি জিজ্ঞেস করবো যে তোরা তাহলে কী করবি, কী ভাবছিস এবারে? আমরা আর কাটবো না, গাছ কাটবো না বাবু, কাটবো না। এস, চেষ্টা করো। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামি না হন্ট আমু না এটা বাঁচাও। সুতরাং মাটি আমাদের, বাঁচো বাঁচা আমাদের, লড়ো আমাদের হলো সকল বন, আমাদের পূর্বপুরুষ যা উৎপাদিত করেছেন আমরা তা যে কোনো উপায় রক্ষা করব। মাটি আমাদের, জল আমাদের, আমাদের হলো সকল বন, আমাদের পূর্বপুরুষ যা উৎপাদিত করেছেন আমরা তা যে কোনো উপায় রক্ষা করব। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাও ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মাটি আমাদের, জল আমাদের, আমাদের হলো সকল বন, আমাদের পূর্বপুরুষ যা উৎপাদিত করেছেন আমরা তা যে কোনো উপায় রক্ষা করব। মাটি আমাদের, জল আমাদের, আমাদের হলো সকল বন, আমাদের পূর্বপুরুষ যা উৎপাদিত করেছেন আমরা তা যে কোনো উপায় রক্ষা করব। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাও ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি। মা তু হামরো পানি হামরো হামারা হি চাই বাউ ভি পিত্র না লাগাই বাউ হামু না এটা বাঁচাও ভি।